ঈদের রাজশাহী ও খুলনা বিভাগের জন্য নেই কোনো স্পেশাল ট্রেন। ঈদ স্পেশাল হিসেবে আট জোড়া ট্রেনের সাতটি পেয়েছে পূর্বাঞ্চল, ফলে ঈদ যাত্রা নিয়ে পশ্চিমাঞ্চল জুড়ে হাহাকার পড়ে যেতে পারে বলে আশঙ্কা নাগরিক সংগঠনগুলোর। তাদের অভিযোগ, বরাবরের মতোই আমলাদের বৈষম্যমূলক সিদ্ধান্তের কারণে বঞ্চিত উত্তর পশ্চিমাঞ্চল। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অপারেশনাল সমস্যা ও কোচ সংকটের কারণে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে স্পেশাল ট্রেন বরাদ্দ দেওয়া যায়নি। জিয়াউলগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন শরীফুল ইসলাম। প্রতি বছরের মতো এবারও ঈদুল ফিতরে যাত্রীদের বাড়তি চাপের বিষয়টি বিবেচনা নিয়ে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ঈদের আগে পরে আট জোড়া স্পেশাল ট্রেন চলবে, তবে সাত জোড়া চলাচল করবে চট্টগ্রাম তথা পূর্বাঞ্চলে, আর মাত্র এক জোড়া প্রস্তুত রাখা হয়েছে জয়দেবপুর পার্বতীপুর রুটের জন্য। ঈদে রাজশাহী ও খুলনা পাচ্ছে না স্পেশাল ট্রেন। রেলওয়ের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ নাগরিক সংগঠনগুলো। এই ঈদে শিক্ষানগরী রাজশাহীর যে আপনার ছাত্রছাত্রী, বিভিন্ন পেশাজীবী মানুষ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী যারা, তারা যে ঈদে বাড়ি ফিরবে, এই ব্যবস্থা কিন্তু রেল কর্তৃপক্ষ এখনো নেয়নি। বিমাতা সুলভ আচরণ এবং বৈষম্যর কারণে রাজশাহীতে কোনো স্পেশাল ট্রেন দেওয়া হয়নি। তাদের অভিযোগ, রেল প্রশাসনের বৈষম্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের জবাবদিহিতা না থাকায় জনগণ রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। রেল প্রশাসনের কাছে যেমন অবহেলিত, আমাদের যারা নেতা, এখানকার জনপ্রতিনিধি, তাদেরও মানুষের প্রতি কোনো ভালোবাসা আছে বলে মনে হয় না। কেন দ্বিগুণ তিনগুণ খরচ করে মানুষ এখন বাসের কাছে জিম্মি হবে? রাজশাহী ঢাকা স্বাভাবিক অবস্থাতেই তো টিকিট পাওয়া যায় না, কালোবাজারি হয়, মানুষের চাপ হয়, হয়রানি হয়। জরুরিভাবে একটি সরাসরি ট্রেন দেওয়া উচিত রাজশাহী ঢাকা। তবে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক বলছেন, অপারেশনাল সমস্যা ও কোচ সংকটের কারণে এবারও যমুনার এপারে স্পেশাল ট্রেন বরাদ্দ দেয়া হয়নি। জানেন যে যমুনা ব্রিজের দুই দিকেই আমাদের দুইটা স্টেশন হচ্ছে। আমাদের দুই দিকে চারটা লাইন ছিল, সেখানে এখন দুইটা লাইন আছে। অর্থাৎ এখানে প্রতিটা ট্রেনেই মানে বিলম্ব হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সেগুলো বিবেচনা নিয়েই মূলত এই একটা ট্রেন রাখা হয়েছে অতিরিক্ত। এবং ঈদের জন্য এই ধরনের যেহেতু সমস্যা নাই, ওখানে প্যাসেঞ্জারও অনেক বেশি ক্যারি করতে হয়, এই জন্য তাদের এই ব্যবস্থাটা করা আছে। ঈদে যাত্রী পরিবহনের জন্য প্রতিটি আন্তনগর ট্রেনে একটি করে অতিরিক্ত কোচ যুক্ত করা হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী।